আল্লাহুম্মা আমিন শাফায়াতের নকানাবি সাজাইয়া পুসিরাতের ঘাটে রইবেন বাঁধিয়া হাসান হোসেন দুই ভাই নৌকার দুই ধারে ফাতিমা সেই নৌকাতে হালদারে হযরত আলী নৌকার মাস্তুল সাজিবে আল্লাহ দয়ার নবী নৌকার রশি টানিবে এ জীবনে না করিলাম বন্দেগি হাইরে গোনা করে কাটাইলাম জিন্দেগি তওবা করে কত তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসে ইয়াল্লাহ ইয়া রাব্বাল আলামিন কুদরতি নজর দিয়ে দেখো রাত্র গভীর হয়ে গেছে একটা পার হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আর কিছুক্ষণ পর আপনার এক শ্রেণীর পাগল বান্দা বান্দি আছে ওরা আরামের বিছানায় শীতের রজনীতে লেপের মধ্যে কম্বলের মধ্য থেকে বেরিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে যায় না মাজনি আল্লাহ আপনাকে রুকু দেবে সেজদা দেবে রে আল্লাহ সেই আল্লাহ বরকতি মুহূর্তে আল্লাহ আপনার রহমতি দরবারে পাবি দোকান হাত মুসাফির হালাতে তুলে দিয়েছি মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দেয় আল্লাহ গুনা যদি মাফ না হয় আল্লাহ কখন কোন সময় ঘুরতে ঘুরতে মালাকার মাউতের সঙ্গে মোলাকাত হয়ে যাবে কত মায়া মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ নিঃশ্বাসটা বের হতে দেরি আর বেশি সময় দেবে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা ধরাধরি করেছিল জনমের মতো আরামের বিছানা থেকে বের করে নিয়ে আসবে আল্লাহ শক্ত তক্তের উপরে শোয়া জীবনের শেষ গোসল দেবে আতর সুরমা লাগিয়ে কাফন পরিয়ে চার বিহারি কান্দে করে অজানার উদ্দেশ্যে ধুলে ধুলে কবরের বাড়িতে নিয়ে যাবে আল্লাহ আয় আল্লাহ বাড়ির ওই কচি সন্তান বুঝবে না মায়ের গলা জড়িয়ে ধরে বলবে মা মারে আব্বার কি হয়েছে অতগুলো মানুষ কেন আব্বারে কাঁধে করে নিয়ে যায় আল্লাহ মা কথা বলতে পারবে না চোখের পানি গালবে বে পড়বে বারবার জিগাইবে মা কথা কেন বলো না আব্বারে ডাকলে আব্বাও তো কথা বলে না বাবারে এতবার তো ডাক দিতে হয় নাই রে মা বাড়ির পাশে ধুলাবালি কাদামাটি নিয়ে খেলতেছিলাম আব্বা আমার অফিস থেকে
বাজার থেকে জমি থেকে ফিরছিলেন যখনই আব্বারে দেখি একবার আব্বা বলেছিলাম আব্বা আমার ধুলাবালি কাদামাটি দেখে নাই দুটো হাত বাড়িয়ে দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কত না আদর করেছিল ও মা সে আব্বারে এতবার ডাকি কেন কথা বলে না মা তুমিও কান্দো ভাইয়াও কান্দে আপুও কান্দে আব্বাও তো ডাকলে জবাব দেয় না বুঝে আসে না মা বলো না আব্বারে না কাঁধে করে নিয়েই চলে যায় আর হাজারির মধ্যে দিয়ে চির জনমের মতো ওই অন্ধকার কবরে একা কি ফেলে দিয়ে আসবে আল্লাহ যে কবরে নাই জানালা নাই আলো নাই বিছানা বন্ধু বান্ধব বাবা মা কেউ থাকবে না আল্লাহ এক জাররা গোনা থাকতে যেন আমাদেরকে কবরে নিয়েন না সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স